একদিন শহরের ধনী ব্যক্তি শ্যাম আহমেদ সে সোফায় বসে বই পড়ছিল। তখন হঠাৎ করে তার পিৎজা খেতে মন চাই। সে দ্রুত একজন পিৎজা বয়কে ফোন করে এবং চিকেন পিৎজার অর্ডার করে। এর আধ ঘন্টা পর হঠাৎ তার বাড়িতে জোরে একটি গুলির আওয়াজ হয়। তখন কাজের মেয়ে মরিয়ম সেখানে আসে এবং দেখে তার সাহেবকে কেউ মার্ডার করেছে। তখন বাড়ির বাকি সদস্যরাও সেখানে আসে এবং ডিটেকটিভ বিশালকে ফোন করে। ডিটেকটিভ বিশাল সেখানে আসে আর লাশটি খুব ভালো করে দেখে। এরপর কাজের মেয়ে মরিয়মকে জিজ্ঞাসা করে। মরিয়ম বলে, আমার সাহেব অনেক ভালো মানুষ ছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না কে বা কারা সাহেবকে খুন করলো। স্যার চিকেন পিৎজা পছন্দ করতো না, তাই আমাকে বলেছে ডিমের অমলেট করতে। আমি কিচেনে ডিমের অমলেট করছিলাম আর তখন জোরে একটি গুলির আওয়াজ হয়। আমি দৌড়ে এসে দেখি স্যারকে কেউ মার্ডার করেছে। স্যার এছাড়া আমি এ বিষয়ে কিছুই জানি না। দ্বিতীয় জন শ্যাম আহমেদের ভাই অলোক, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ভাইয়া অনেক ভালো মানুষ ছিল, কে তাকে খুন করলো। আমি বাথরুমে গোসল করছিলাম, হঠাৎ করে এই গুলির আওয়াজ শুনে আমি দ্রুত ড্রেস পরে চলে আসি, এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। এরপর শ্যাম আহমেদের স্ত্রী ইয়ামনিকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আমার রুমে রেডি হচ্ছিলাম, আমি একটু শপিংয়ে যাব। তখন হঠাৎ করে গুলির আওয়াজ হয়। আমি দ্রুত নিচে এসে দেখি শ্যামের এই অবস্থা, কে তাকে খুন করলো আমি কিছুই বুঝতে পারছি না। এরপর পিৎজা বয়কে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আধ ঘন্টা আগে আমাকে চিকেন পিৎজা অর্ডার করেছিল, আমি ছাড়ে বসে যখন আসলাম তখন দেখি স্যার মার্ডার হয়ে পড়ে আছে। তখন ডিটেকটিভ বিশাল সবার কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে সে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে মিথ্যা কথা বলছে এবং কে এই খুনটি করেছে। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই খুনটি কে করলো? বন্ধুরা তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কে উত্তরটি পারলে? শ্যামকে মার্ডার করেছে তার বাড়ির কাজের মেয়ে মরিয়ম, কারণ শ্যাম তো সত্যি চিকেন পিৎজা অর্ডার করেছিল। তাহলে মরিয়ম কেন বলল সে সেটা পছন্দ করে না? আসলে মরিয়ম এখানে সবাইকে বোঝাতে চাচ্ছিল পিৎজা বয় মিথ্যা কথা বলছে। আসলে এখানে মরিয়মই মিথ্যা কথা বলছে, কারণ বাড়ির বাকি সদস্যরা তো জানে যে শ্যাম চিকেন পিৎজা পছন্দ করে আর এজন্য সবাই বুঝতে পেরে যায় মরিয়মই খুনটি করেছে। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। দুই অক্ষরের নাম তার প্রসিদ্ধ একটি গাছ, উল্টে দিলে পুঁতি চারা গাছ। বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? তোমরা কি এই মজার উত্তরটি পেয়েছিলে? এই উত্তরটি হবে বট গাছ। বট উল্টে দিলে হয় টব, আর টবে আমরা চারা গাছ রোপণ করি। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন রাতে হাসিব ও জিদ্দি দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়, কারণ তাদের ফ্যামিলিতে তাদের সম্পর্কটা কেউই মেনে নিচ্ছিল না। তারা দুজনে রাতের আধারে ট্রেনে উঠে একটি অচেনা নগরীতে পৌঁছে যায়। যেখানে তারা বিয়ে করে বসবাস করতে শুরু করে সেখানে ছিল পাগলের নগরী। তাই জিদ্দি অনেক ভয় পেত, কিন্তু কিছুদিন যেতে জিদ্দির একটি কন্যা সন্তান হলো আর সে বড় হয়ে গেল। হঠাৎ করে একদিন এক পাগলিনী হাসিব জিদ্দির কন্যাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জিদ্দি তো অনেক চিন্তায় পড়ে যায়। সে খবরটি পুলিশকে জানায়। পুলিশ অফিসার ইমা আসে এবং সে আশপাশের তিনজন পাগলের বাড়ি চেক করে। প্রথম পাগলিনী নেহা, নেহাকে জিজ্ঞাসা করলে সে বলে, দেখুন আমি পাগল হতে পারি কিন্তু আমি অনেক ভালো মানুষ। পুলিশ বলল, আপনার রুমটি আমি সার্চ করব। তখন নেহা বলল, আমি তো কিডন্যাপ করিনি, তাহলে কেন আমার বাড়ি সার্চ করবেন? তারপরও পুলিশ অফিসার ইমা তার বাড়িটি সার্চ করলো, এরপর আর নেই। তাকে পুলিশ অফিসার ইমা বলল, আপনি কি কিডন্যাপ করেছেন? তখন সে বলল, না স্যার আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি, আমার বাড়িতে আপনি সার্চ করতে পারেন, আমি এখন শপিংয়ে যাচ্ছি। এরপর তৃতীয় পাগল মারিনা,
তাকে জিজ্ঞাসা করলে বলে, আমি বাচ্চাদের তেমন পছন্দ করি না, ওরা খুব জালতন করে, তাই আমি সব সময় বাচ্চাদের থেকে দূরে থাকি। তখন পুলিশ অফিসার ইমা এদের তিনজনের কথা শোনার পর এবং তাদের বাড়ি চেক করার পর সে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে কিডন্যাপার। এখন বন্ধুরা, তোমরা কি এই তিনটি বাড়ি এবং সিচুয়েশন দেখে বলতে পারবে এদের মধ্যে কে কিডন্যাপার? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। এখানে আর নেই কিডন্যাপার, কারণ পুলিশ তাকে বলেছে, আপনি কি কিডন্যাপ করেছেন? কিন্তু সে সেখানে বলেছে, আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি। আর পুলিশ না বলার শর্তেও সে কি করে বুঝলো একজন বাচ্চা কিডন্যাপ হয়েছে? আর তার বাড়িতে একটি জুতা পড়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে সেই কিডন্যাপ করেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা এই স্ক্রিনটি খুব মনোযোগ দিয়ে দেখো এবং বলো স্ক্রিনে কিসের ছবি রয়েছে। বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? স্ক্রিনে একটি ভ্যাম্পায়ারের ছবি রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জলে চলে না ছুঁয়ে পানি, এ আবার কোন প্রাণী? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে জোনাকি। এবার হচ্ছে আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন ডাক্তার এবং দুজন গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে কোন ডাক্তার ভ্যাম্পায়ার। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? এখান থাকা প্রথম ডাক্তারই ভ্যাম্পায়ার, কারণ দেয়ালে থাকা একটি ছবিতে বাদুড়ের ছবি রয়েছে। আর হসপিটালে তো সাধারণত বাদুড়ের ছবি থাকে না। আর দেখো, ডাক্তারের দাঁত দুটা অনেক বড় এবং তার হাতে একটি রক্তের ওষুধ রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সে ভ্যাম্পায়ার। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।